নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি সর্বাণী গোস্বামী। প্রথমেই সংবাদ শিরোনাম। লায়লাপুর পরিদর্শন করলেন সর্বদলীয় প্রতিনিধি দল। দেশের আইন অনুযায়ী গ্রহণ করা হবে ব্যবস্থা বললেন অধ্যক্ষ। লায়লাপুর কাণ্ডের শহীদদের শ্রদ্ধা জানালো গৈরিক ভারত। সর্বাঙ্গীন অর্থনৈতিক অবরোধের উঠল আহ্বান। কোভিডে মৃতদের পরিবারকে দেওয়া হলো আর্থিক অনুদান। আজ 14 জনকে প্রদান করা হলো এই অনুদান। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি সহ সর্বদলীয় বিধায়কদের এক প্রতিনিধি দল আজ শিলচরে উপস্থিত হয়ে আসাম মিজোরাম সীমান্তের লায়লাপুর এলাকা পরিদর্শনে যান। সেখানে লায়লাপুর পুলিশ ফাঁড়িতে প্রতিনিধি দলটি এক সর্বদলীয় সভায় মিলিত হন। সভায় বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বক্তারা নিজেদের মতামত তুলে ধরেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি জানান, এই ঘটনায় ভারতের আইন ব্যবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে অখিল গগৈ বলেন, আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, মিজোরামকে এই মামলা তুলে নিতে হবে। আইনগতভাবে এইবিলাক বিষয়ৰ ওপৰত বিচাৰটো হ'ব। আজি যিটো সাংসদ ডাঙৰীয়া মন্তব্য দিছে, ইয়াৰ ওপৰতো অলৰেডি এফআইআর লজ কৰি তেখেতৰ ওপৰত অলৰেডি অসম মানে চৰকাৰৰ বা অসম পুলিচৰ পৰা এতিয়া মানে প্ৰচাৰ ঘূৰি ফালে বিচাৰি থকা হৈছে। গতিকে বহুত আইনগত ব্যৱস্থা আছে। আইনগত ব্যৱস্থা মতে অসম চৰকাৰে নিশ্চয় মানে সব করবলীয়খিনি করব, আর বেআইনিভাবে যিয়ে পদক্ষেপ নলক সেইটো আমাৰ দেশৰ সংবিধান আছে, দেশৰ আমাৰ সিস্টেম আছে, আর সেই সিস্টেম অনুযায়ী এইবিলাকৰ ওপৰত বিহিত ব্যৱস্থা হ'ব। আই যেহেতু যিকোনো মুহূৰ্তত যিকোনো এটা চিটুৱেশ্যনত এটা মানে চেণ্টিমেণ্টত তেনেকুৱা ধৰণৰ কিছুমান পদক্ষেপ গণতান্ত্ৰিকভাৱে মানে ল'ব পাৰে, বা সেই হিচাপে য'ত ঘটনা হৈছে তাত তেনেকুৱা এটা চেণ্টিমেণ্টটো ৰিচেণ্টমেণ্টটো হোৱাটো স্বাভাৱিক। যিসকল ইয়াত সংসাৰ কৰি আছে মানে কি কয় আপোনাৰ জীৱন যাপন কৰি আছে, গতিকে তেওঁলোকেহে সেই বৰ্ডাৰ সমস্যাক লৈ ফালে কি ধৰণৰ ঘটি আছে সেইটো তেওঁলোকে উপলব্ধি বেছিকৈ কৰিব। গতিকে সেই অনুযায়ী কিছুমান তেনেকুৱা ধৰণৰ হয়, কিন্তু মই ভাবোঁ লাহে লাহে আমাৰ চৰকাৰে গোটেই ব্যৱস্থা মানে লোৱাৰ পিছত এইখিনি কথাও আমাৰ ৰাইজে লাহেকৈ মানে আপোনাৰ সহজভাৱে লৈ যাব। গতিকে যিহেতু সেইদিনা যি ইনচিডেণ্ট হৈছে সেইটো কেতিয়াও সমৰ্থনযোগ্য নহয়, তাৰ কাৰণে দুখ সেইবিলাকো তেনেকুৱা হোৱাটো স্বাভাৱিক। কিন্তু সেইটোকে আমি কেনেকৈ ঠিকত আনিব পাৰোঁ, এটাতো হ'ল অন্যায় সেই ইনচিডেণ্টৰ এটা সঠিক বিচাৰ কেনেকুৱা হয় বা কেনেকুৱা কৰিব পাৰে। দ্বিতীয়টো আমাৰ বৰ্ডাৰ আমাৰ মাটিত যাহাতে অন্যই তেনেকুৱা ধৰণৰ একো কৰিব নোৱাৰে, য'ত আমাৰ মাটিতে আহি আমাৰ মাটিতে কিবা ক'ব আৰু আমাকে অভিযোগ কৰিব, সেই কথাটোতো কেতিয়াও সমৰ্থনযোগ্য নহয় বা চৰকাৰে সমৰ্থন নকৰে, সেই কথা স্পষ্ট চৰকাৰে ঘোষণা কৰিছে। সেইটো খুব দুৰ্ভাগ্যজনক ঘটনা। সেইকাৰণে আজি আমি সকলো বিধায়ক সকলো দলৰ বিধায়ক আহি ইয়াত উপস্থিত হৈছোঁ। এই মুহূৰ্তত মোৰ ক'বলগীয়া প্ৰথম কথাটো হ'ল যে মুখ্যমন্ত্ৰীৰ ওপৰত গোচৰ দিয়াটো আমি কেতিয়াও মানি ল'ব নোৱাৰোঁ। মুখ্যমন্ত্ৰীৰ ওপৰত গোচৰ উঠাই ল'ব লাগে। মানে অসমৰ মুখ্যমন্ত্ৰী হয় অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ ওপৰত গোচৰ উঠাই ল'ব লাগে, এইটো আমাৰ প্ৰথম দাবী। কাৰণ আমি মুখ্যমন্ত্ৰীক কিবা কথাত সমালোচনা কৰিব পাৰোঁ, কিন্তু কোনোপধ্যে মিজোৰামে আমাৰ মুখ্যমন্ত্ৰীৰ ওপৰত গোচৰ দিয়া আমি কেতিয়াও মানি ল'ব নোৱাৰোঁ। আমি বহোঁ আৰু বহি এটা সিদ্ধান্ত আমি লওঁ যে আমি এই মিজোৰাম আৰু অসমৰ মাজত বৰ্ডাৰৰ যিটো সংঘাত চলি আছে তাৰ ওপৰত আমি চৰকাৰৰ লগত থাকিব লাগে আৰু মুখ্যমন্ত্ৰীৰ হাৰ মজবুত কৰিব লাগে। আৰু মুখ্যমন্ত্ৰীয়ে যিখিনি কাম হাতত লৈছে বৰ্ডাৰ প্ৰটেকশ্যনৰ কাৰণে মাটি উদ্ধাৰৰ কাৰণে তাত আমি মুখ্যমন্ত্ৰীক সমৰ্থন জনাব লাগে। 15 জনৰ ভিতৰত 4 জন নাই, 4 জনৰ ভিতৰতে 3 জন বিজেপিৰ আছিলে, 1 জন দিল্লীত আছিলে চিকিৎসাৰ বাবে, 2 জন পৰিমল শুক্লবৈদ্য আৰু 1 জন বিধায়ক কৰিমগঞ্জত মিটিং কৰি আছিলে, আৰু UDFৰ 1 জন বিধায়ক গুৱাহাটীত আছিলে। বাকী ইউনানিমাছ ইয়ে হৈ আমি সিদ্ধান্ত ল'লোঁ যে আমি চৰকাৰৰ লগত আছোঁ, চৰকাৰে মাটিটো উদ্ধাৰ কৰিব।
গত সোমবারের লায়লাপুরের ঘটনায় শহীদ ছয় পুলিশ জওয়ানদের আজ শ্রদ্ধা জানালো গৈরিক ভারত। শিলচরে শহীদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে অস্থায়ী বেদিতে মোমবাতি জ্বালিয়ে ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সমাজকর্মী বাসুদেব শর্মা মিজোরাম সরকারের কড়া ভাষায় সমালোচনা করে সর্বস্তরের অর্থনৈতিক অবরোধ গড়ে তোলার উপর জোর দেন। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি গৈরিক ভারতের প্রতি নিজের নৈতিক সমর্থনের কথা উল্লেখ করে মিজোরাম সরকারের কড়া সমালোচনা করেন। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গৈরিক ভারতের সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী কেন্দ্র সরকারকে কঠোর হাতে এই সমস্যা সমাধানের দাবি জানান। যে বিগত 25 জুলাই আসাম মিজোরাম সীমান্তে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনা সম্পর্কে আপনারা অবহিত, আপনারা জানেন যে ভারত মায়ের ছয় বীর শহীদ হয়েছেন। ভাবতে আশ্চর্য লাগে যে গণতান্ত্রিক রাষ্ট্রে এক ফেডারেল ব্যবস্থায় একটি অঙ্গরাজ্য অন্য আরেকটা অঙ্গরাজ্যের পুলিশের উপর গুলি ছুটছে এবং সেটা বন্ধুগণ গুলি নয়, সেখানে এলএমজি ব্যবহার করা হয়েছে। এলএমজির গুলিতে আমাদের ছয়জন পুলিশ বন্ধুকে ওরা ঝাঁঝরা করে দিয়েছে। আপনারা এখানে দাঁড়িয়ে আমাদের বীর শহীদ যারা হয়েছেন মাতৃভূমির জন্যে, কনস্টিটিউশনের অধিকার রক্ষা করার জন্যে, তাদেরকে আপনারা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। আর আমি তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সঙ্গে সঙ্গে আপনারা যারা এখানে এসছেন আপনাদের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা, আমার বিনম্রতার সঙ্গে আমার নমস্কার জানাচ্ছি। আমি বাসুদার বক্তব্য শুনছিলাম, মনের কথাগুলো যেন ধ্বনিত হচ্ছিল, রণিত হচ্ছিল। আমরাও চাই, আপনারা জানেন আসাম সরকার যেভাবে পদক্ষেপ নিয়েছে, আর প্রত্যেকটা শহীদ পরিবার শুধু নয় যারা পুলিশ যারা শহীদ হয়েছেন, যারা সিভিলিয়ানও ইনজিওর্ড আছেন, আমরা বারংবার তাদের কাছেও গিয়েছি, যাচ্ছি, আর তাদেরকেও কোনো না কোনো উপায়ে সহায়তার হাত যাতে আমরা প্রসারিত করতে পারি তার প্রয়াস চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী যারা চিকিৎসাধীন আছেন তাদেরকেও গত পরশু দিন 1 লক্ষ টাকার চেক পাঠানো হয়েছে। এখানে আমি টাকার হিসাব দিতে আসিনি, আমি এই কথা বলতে এসেছি যে আপনারা যেহেতু একটা একটা আজকের দিনের যে আসামের অবস্থা, এই অবস্থায় এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর এই ঘটনার সঙ্গে সঙ্গতি রেখে আপনারা আপনাদের মনের কথাগুলো জনসাধারণকে আপনারা বলছেন, তো এইখানেই মন থেকে আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা যে কথাগুলো বললেন, আপনারা বললেন এমপির কথা, আপনারা বললেন আসাম সীমান্তের কথা, সব কথাগুলো আপনাদের জানা আছে। ভারত আমাদের, মিজোরাম আমাদের, আসাম আমাদের। কাজে ওইখানে ওই দিন যে বর্বরোচিত কাণ্ড হয়েছে এই কাণ্ডের নিন্দা জানাতে আপনারা এসছেন। ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের এই জনসাধারণের উদ্দেশ্যে আপনারা নিঃসন্দেহে আপনারা তুলে ধরেছেন। কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিঙ্গাল কোভিড স্বামীহারা 14 জনকে 2.5 লক্ষ টাকা করে চেক তুলে দিয়েছেন। শনিবার জেলাশাসকের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্থ তুলে দেওয়া হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী সিঙ্গাল জানান, কোভিডে স্বামী হারানোদের জন্য সারা দেশের মধ্যে কেবল আসামেই এ ধরনের প্রকল্প শুরু করা হয়েছে। মন্ত্রী সিঙ্ঘাল বলেন, কোভিড পিতামাতা হারানো ছেলে মেয়েদের জন্য সরকার থেকে 7.5 লক্ষ টাকা জমা রেখে এ থেকে মাসে 3,000 টাকার আয়ের বন্দোবস্ত করা হয়েছে। এই টাকা দিয়ে অনাথ শিশুদের পড়াশোনার খরচ চালানো হবে। 24 বছর পর অনাথদের হাতে এই অর্থ ফিরিয়ে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। অনুষ্ঠানে জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সিইও জে আর লালসিম জানান যে জেলার মোট 17 জনকে 2.5 লক্ষ টাকা করে দেওয়া হবে, 3 জন না আসায় 14 জনকে তুলে দেওয়া হচ্ছে। আমার মাতৃ বাইশ ভন্টি
সকলক জীবনটো চলাই লৈ যাবৰ কাৰণে সন্মানেৰে জীয়াই থাকিবৰ কাৰণে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই তাৰ ব্যতিক্ৰমী চিন্তাৰে এই প্ৰকল্পটো আগবঢ়াই দিলে যে দুখীয়া মাতৃয়ে দুখীয়া বাইদেউয়ে স্বামীহাৰা হোৱাৰ পিছত অন্তত দিশহাৰা হ'ব নালাগে আৰু এইকাৰণে এই 2.5 লাখ টকাই তেখেতসকলক জীৱনত জীয়াই থকাৰ বহুতখিনি কষ্টৰ পৰা মুক্তি দিব পাৰিব বুলি আমি আশা কৰিছোঁ। প্ৰায় 44 জন তেনেকুৱা বিধৱা মাতৃ আৰু বাইদেউৰ নাম আমাৰ তাত ৰেজিষ্টাৰ হ'ল কাছাৰ জিলাত 44। তাৰ ভিতৰত যিটো চেক আহিছিল ফাৰ্ষ্ট ৰাউণ্ডত 17 জন বিধৱাৰ চেক আহিলে, তাৰ ভিতৰত আজি 14 জনক দিয়া গ'ল, 3 জন উপস্থিত নাছিল। পৰাপক্ষত এই চেকবিলাক আহিব আৰু আকৌ দ্বিতীয়বাৰ অনুষ্ঠান পাতি দি দিয়া হ'ব, বা মানে অনুষ্ঠান নাপাতিও ডি চি অফিচৰ পৰা বিতৰণ হৈ থাকিব। হেৰুৱালে আৰু পিতৃকো হেৰুৱালে, তেনেকুৱা শিশুৰ কাৰণে ল'ৰা বা ছোৱালীৰ কাৰণে চৰকাৰে 7.5 লাখ টকা কৰ্পাছ ফাণ্ড কৰি বেংকত জমা দিব আৰু বহুত শিশুক এতিয়া মধ্যে দিলে, ডিষ্ট্ৰিক্টৰ পৰা নামবোৰে আৰু দিব। এই শিশুৱে 3,500 টকা মাহেকীয়া পাই থাকিব প্ৰত্যেক বছৰ। 24 বছৰ হ'লে এই 7.5 লাখ টকা যে চৰকাৰে জমা দিলে তাৰ ওপৰত যিটো ইণ্টাৰেষ্ট হ'ব, এই ইণ্টাৰেষ্টটো 24 বছৰ হ'লে এই ল'ৰা আৰু ছোৱালীয়ে পাই যাব। মিজো পুলিশ ও মিজো দুর্বৃত্তের গুলিতে শহীদ হওয়া আসাম পুলিশের জওয়ান মজরুল হক বরভুইয়ার রুকনি প্রথম খণ্ড পুনির মুখের বাড়িতে গিয়ে সমবেদনা জানান জমিয়াত উলেমা হিন্দের এক প্রতিনিধি দল। উল্লেখ্য, গত 26 জুলাই মিজো পুলিশ ও মিজো দুর্বৃত্তের অতর্কিত আক্রমণে আসাম পুলিশের 6 জন জওয়ান শহীদ হন, এদের মধ্যে মজরুল হক বরভুইয়াও ছিলেন একজন। জমিয়াত উলেমা হিন্দের প্রতিনিধি দলটি অপর শহীদ শ্যামসুন্দর দুসাদের বাড়িতে গিয়ে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে লয়লাপুরে মিজো দুর্বৃত্তের গুলিতে নিহত পুলিশ জওয়ান পালংঘাট পুনিরমুখ গ্রামের বাসিন্দা শহীদ মজরুল হক বরভুইয়ার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নিলেন আসাম জমিয়াত উলেমার এক প্রতিনিধি দল। শহীদ পুলিশ জওয়ান মজরুল হক বরভুইয়ার কবরস্থলে গিয়ে জমিয়াত উলেমা হিন্দের প্রতিনিধি দল শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রতিনিধি দলে ছিলেন জমিয়াত উলেমা হিন্দের আসাম রাজ্য কমিটির উপসভাপতি তথা কাছাড় জেলার সভাপতি মাহমুদুল হাসান, দারুল উলাম বাসকান্দির ফৈজুল হক বরভুইয়া, কাছাড় জেলা জমিয়াত উলেমা হিন্দের 2 সাধারণ সম্পাদক যথাক্রমে বদরুল ইসলাম বরলস্কর, মাহফুজ আহমেদ লস্কর সহ শিক্ষাবিদ আইনুল হক মজুমদার সহ তরুণ সমাজসেবী জাবির হোসেন লস্কর সহ অনেকেই। জমিয়াত উলেমা হিন্দের আসাম রাজ্য কমিটির উপসভাপতি তথা কাছাড় জেলার সভাপতি মাহমুদুল হাসান বলেন, মিজোরাম সীমান্ত বিবাদ নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দুর্বল পদক্ষেপের জন্য এমন কাণ্ড ঘটেছে। দুষ্কৃতীর হাতে যারা অভিযোগ হয়েছে সবর বাড়িতে এইভাবে আমরা ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করি। এখনো 6 ব্যাটেলিয়ানও গেট নম্বর 2 গিয়া, নামটা কিতা আছিল শামসুন্দর দুষা, তান পরিবার সবর লাগিয়া এখানে সমবেদ জ্ঞাপন করি আইসি, সবরে শান্তির বার্তাটা দিয়ে আইসি। আর এখানেও আমরা মজার লোক তান বাড়িতে আইসি, মজুর লোক বড়বুজার বাড়িতে আইসি, আমরা বড় সদমা এটা নিয়া দেশের কারণে যে শাহাদত বরণ করছেন, আল্লাহ তান্ডের শহীদের দরজা দেখবা, আর আরও যেন যেন চেষ্টা কর্ম গিয়া দেখবার লাগিয়া। আর মিজোরামের এই যে বর্বরতা যেটা, এটার লাগিয়া আমরা রাজ্য সরকার এবং সেন্ট্রাল সরকার কিছু নেগলিজেন্সির কারণে আমার মনে হইতেছে এগুলা হইতেছে, যার কারণে আগে আমি ফেসমিট করিয়া কইছি এটা যে অতিসত্বর এটার একশন নেবার লাগে। দীর্ঘদিন থেকে যেটা চলিয়া 1-2 মাস নাই
দুই বছর তিন বছর থেকে এটা চলি আর আমরা লাইলাপুর গেলাম তো কত বছর আমরা আরো তারা এরকম ঘটনা করছে অনেক ফ্যামিলিরে আমরা গিয়া লাইলাপুরি কেন গিয়া সবরে আপনার রিলিফ দিছি নগদ অর্থ দিছি দিয়ে সাহায্য সহায়তা করছি ডিসি গিয়া মেমোরেন্ডাম দিছি এবং স্টেট সরকারও এটা জানাইছি এখন এই ব্যাপারে আমরা মর্তেদম জমিয়ত খাসার জমিয়ত রাজ্যিক জমিয়ত সেন্ট্রাল জমিয়ত আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ লড়তে থাকবো পদক্ষেপ নিব আইনি পদক্ষেপ যতটুকু হোক আল্লাহ আমরা তৌফিক রোটারি বর্ষ 2021-22 এর প্রথম মাসে রোটারি ডিস্ট্রিক্ট 3240 মিডিয়া হিরো প্রকল্পের অন্তর্গত হাইলাকান্দি রোটারি ক্লাবের পক্ষ থেকে জেলায় কর্মরত সাংবাদিক এবং প্রতিষ্ঠানের সম্পাদক এবং সাংবাদিক সংস্থার পদাধিকারীদের সম্মাননা জানানো হয় এদিন হাইলাকান্দি রোটারি ক্লাব প্রাঙ্গণে কোভিড প্রোটোকল মেনে মোট 20 জন সংবাদ প্রতিনিধিদের উত্তরীয় প্রশংসাপত্র ও স্মারক প্রদান করা হয় তাছাড়া জেলার বাইরের মিডিয়া হাউসগুলোর সম্পাদকদের প্রশংসাপত্র প্রদান করা হয় এ মর্মে অনুষ্ঠিত এক সভায় পৌরোহিত্য করেন ক্লাবের সভাপতি কানহাইয়া সারদা স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের জনসংযোগ আধিকারিক সঞ্জয় ভৌমিক উদ্দেশ্য ব্যাখ্যা করেন ক্লাবের সদস্য প্রাক্তন সভাপতি তথা বর্তমান পাবলিক ইমেজ চেয়ারম্যান শঙ্কর চৌধুরী তিনি বলেন প্রতি বছরের ন্যায় এই বছরও করোনাকালে প্রিন্ট ইলেকট্রনিক এবং স্বীকৃতিপ্রাপ্ত সামাজিক মাধ্যমে সদস্যদের সম্মাননা জানানো হয় এবছরও হাইলাকান্দি রোটারি ক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় ক্লাব সভাপতি কানাইয়া সারদা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রতি তাদের পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তাছাড়া বছরের অন্যান্য সময় প্রেস ডে পালন সহ অন্যান্য অনুষ্ঠানে বাকি সাংবাদিকদেরও সম্মানিত করা হবে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ক্লাব সম্পাদক বিজয়িনী ভট্টাচার্য অত সর্বপ্রথমে আমরা হাইলাকান্দি রোটারি ক্লাবের পক্ষ থেকে আমি পাবলিক ইমেজ চেয়ার হিসাবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আসলে রোটারি পরিবার বিশ্বাস করে যে আমাদের সমাজে যারা প্রতিনিধিত্ব কাজ করে যাচ্ছে সেটা বিভিন্ন সেক্টর হতে পারে সেই সবকে আমরা সম্মান জানাবো এবং আমরা জানি গণমাধ্যম প্রচার মাধ্যম একটি মাধ্যম যার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের পরিশ্রম অপরিসীম এবং হাইলাকান্দি রোটারি পরিবার বরাবরের মতোই মানে আমরা এবছরও আজ ডিস্ট্রিক্ট 3240 রোটারি ডিস্ট্রিক্ট 3240 অন্তর্গত আজকে আমাদের মিডিয়া হিরোজ একটি শীর্ষক অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে আমরা হাইলাকান্দি জেলার 20 জন সাংবাদিকদেরকে আমরা সংবাদ আমরা সংবর্ধনা জানাবার একটা প্রচেষ্টা হাতে নিয়েছিলাম এবং আমরা হাইলাকান্দি রোটারি পরিবার বরাবরই মিডিয়া এবং আমাদের যারা গণমাধ্যমের ব্যক্তিদের উপর আমরা সবসময় আমরা কৃতজ্ঞ এবং আজও সেই কৃতজ্ঞতা আমরা আপনাদের সান্নিধ্য পেয়ে আমরা সেই সেই যেটা অনুভূতি সেই অনুভবকে আমরা আবার ফিরে পেলাম ঈশ্বর যেন আপনাদের সবার সুস্থতা আমরা নিয়ে আসেন এবং আপনাদের জন্য সকলের আমাদের সবাই মঙ্গল হয় আমাদের ক্লাবের সভাপতি কানাইয়া সারদা সহ অন্যান্যরা আজকের এই অনুষ্ঠানে ছিলেন এবং প্রত্যেকেই আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা আশা করবো এবছর আরেকটা জিনিস আমরা মানে আমাদের হাইলাকান্দি জেলায় প্রথমবারের মতো আমাদের কানাইয়া সারদা সভাপতি হওয়ার পরই একটা সববাহী গাড়ি আমরা করেছি তার উদ্দেশ্য হচ্ছে হাইলাকান্দিতে অনেকেই প্রত্যন্ত অঞ্চলে যারা শেষকৃত্য সম্পন্নের জন্য নিয়ে যেতে অসুবিধা হয় সৃষ্টি হয় সেই সেই সমস্যা আমরা সেটা পূর্ণ করার জন্য একটা আমাদের আমাদের ক্লাবের প্রাক্তন সভাপতি আমাদের সমীরণ পাল মহোদয় ওনার স্ত্রী স্মৃতিতে সেটি দান করেছেন এবং আমরা হাইলাকান্দি রোটারি ক্লাবের সকলে মিলে সেই সববাহী গাড়ি যার নাম হচ্ছে স্বর্গরথ সেটা আমরা জনগণের জন্য আমরা তুলে দিয়েছি আশা করি সেটা থেকে হাইলাকান্দিবাসী সবাই উপকৃত হবেন জেইই এবং এনআইটির জন্য এন্ট্রেন্সে প্রস্তুত হওয়া ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুখবর বদরপুর সেন্ট্রাল স্কুলের পর এবার পাতারখান্দি সেন্ট্রাল স্কুলে ইআরডি ফাউন্ডেশনের ভিশন 50 একাডেমির সূচনা হলো আজ উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে নামী দামি এবং অভিজ্ঞ প্রশিক্ষকরা অংশগ্রহণ করে এই একাডেমি সম্বন্ধে নিজেদের মতামত তুলে ধরেন জানা গেছে বিশেষ করে পারদর্শী ছাত্রছাত্রী যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা এই ব্যাপারে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান বিভিন্ন জায়গার পর আইসে গুয়াহাটির পরাও দেখিছো গুয়াহাটির যেখানে চ্যানেল আছে ও পোর্টাল আছে বিভিন্ন চ্যানেল আছে আপনার আইসে আমার করিমগঞ্জ শিলচর হাইলাকান্দির পরাও আপনার আইসে খুব ভাল পাইছো পাতারকান্দি জানে আমার অসমর বিলকুল লাস্ট কনস্টিটিউয়েন্সি আর সেন্ট্রেল পাবলিক স্কুল বদরপুরত আপনার আইসে যত আজি আমার এটা খুব ডাঙর প্রজেক্ট ইআরডি ফাউন্ডেশনের ভিশনারি প্রজেক্ট ভিশন 50 একাডেমি এই ভিশন 50 একাডেমি বহুতে ভাবিব পারে এটা কোচিং সেন্টারে নহয়
উই মাস্ট সে ইট ইজ এ মেন্টরিং অ্যান্ড গাইডেন্স সেন্টার যার আন্ডারত মানে আমার ভারতবর্ষর যান কম্পিটিটিভ এক্সামিনেশন আছে তার সব সববিলাক কম্পিটিশনক আমি সামরি লো আর তার মাজত এটা সবাই জানে যে মানু যেতিয়া যেতিয়া আমার স্টুডেন্টবিলাকে টেন প্লাস টু পাস করে বা টেন প্লাস টু যেতিয়া করে তেতিয়া তেওঁলোকে ডাক্তর বা ইঞ্জিনিয়ার হব বিচারে তো আমার প্রথম এটা প্রজেক্ট হল যে মেডিকেল ইন ইঞ্জিনিয়ারিং নিট এন্ড জেইর কারণে আমি অলরেডি প্রজেক্ট স্টার্ট করছো আপনাদেরকে দেখছে এইবিলাক ব্রাইট স্টুডেন্টস বয়েজ এন্ড গার্লস দে হ্যাভ অলরেডি জয়েন আর তেওঁলোকর মেজর চাংকে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করে আছে আর বাকিবিলাক ইয়াতে যেহেতু ইন্টারনেটের প্রবলেম আমার ইয়াতে আহি পেলাই ওয়াইফাই ইউজ করে পেলায় তেওঁলোকে ভিডিও কনফারেন্সিং তেওঁলোকে ক্লাস অ্যাটেন্ড করেছে হ্যাঁ আপনাদের জানাবলে আমি খুব ভাল পাম আমার রাইট সাইডত লেফট সাইডত তেওঁলোক হল ভিজন 50 একাডেমির মেন্টর হয় মহেশ জি 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স আকাশ ইনস্টিটিউশন কাম করেছে পাটনার পৰা আহিছে আমার ডক্টর সাজিদ কাশ্মীরর হয় আমার অসমত নিয়ারলি 13 ইয়ার্স কাম করেছে আকাশ ইনস্টিটিউশন বিভিন্ন ন্যাশনাল ইনস্টিটিউশনত আমার রোশন সিং এজন আইআইটিয়ান হয় বিটেক এমটেক আইআইটির পৰা পাস করা কেমিস্ট্রি পড়াব সহুদ আলম ইঞ্জিনিয়ার হয় ফিজিক্স পড়াব সিমিলারলি আপনি এফালে আমার ডক্টর আসাদ কেমিস্ট্রি ডক্টরেট হয় ওয়াইফ ডক্টর সানা অলসো কেমিস্ট্রি টিচার হয় দেন আমার মিস্টার চান মোহাম্মদ নিয়ারলি 20 ইয়ার্স আইআইটির কারণে প্রিপারেশন করাইছে ম্যাথমেটিক্সে আমার ভিজন 50 একাডেমির ফুল টাইম মেন্টর থাকিব আমার দুটা স্কুল পাতারকান্দি আর বদরপুর এবারের এইচএসএলসি পরীক্ষায় রেজাল্ট নিয়ে বিভিন্ন স্কুলের খুশির হাওয়া বইলেও মনক্ষুণ্ণ বিভিন্ন স্কুল তাদের বক্তব্য পরীক্ষা হলে রেজাল্ট আরও অনেক বেশি ভালো হতো এমনি এক স্কুল শহরতলির শহীদপুরের চকরিসা মোকাম সংলগ্ন অগ্রদূত বিদ্যানিকেতন এই স্কুল গত কয়েক বছর ধরে বেশ ভালো ফল করে আসছে এবারও স্কুলের মোট 71 জন পরীক্ষার্থীর মধ্যে একটি ডিস্টিংশন 8টি স্টার 35টি ফার্স্ট ডিভিশন 25টি সেকেন্ড ডিভিশন এবং 2টি থার্ড ডিভিশন এসছে স্কুলে তবে এতে অখুশি প্রধান শিক্ষক রমিজউদ্দিন ভিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন পরীক্ষা হলে স্কুলে নিশ্চিতভাবে 6 জন পেতেন ডিস্টিংশন এবং কম করেও 10 জন স্টার মার্কস পেতেন এই ব্যাপারে প্রধান শিক্ষক রমিজউদ্দিন বলেন মোটামুটি ভালো হয়েছে কিন্তু পরীক্ষা হইলে আরো ভালো হওয়ার কথা ছিল আমার ডিসিশন 6টা আছে কিন্তু আমরা পরীক্ষা না হওয়ার কারণে 1টা ডিসিশন হয়েছে আর স্টার আসলে আমরা স্যার হলে যেভাবে পড়াইছি তারা তো অনুমান করে বুঝতে পারেন স্টার পাইব যেমন 7 জনে হওয়ার কথা আছে 10 জনে পাওয়ার কথা আছে কিন্তু এখানে 8 জনে পাইছে আর ফার্স্ট ডিভিশন পাইছে 35 জন এটা ঠিক আছে ওটাই যে পরীক্ষাটা হইলে আরো ভালো রেজাল্ট হওয়ার আশা ছিল রাষ্ট্রীয় তুলনায় গত বছর প্রত্যেকটা ব্যাচে তো বিভিন্ন রকম স্টুডেন্ট আচ্ছা রাষ্ট্রীয় তুলনায় এবছর রেজাল্টটা ভালো হয়েছে কিন্তু আরো ভালো হওয়ার কথা ছিল ছাত্র যেহেতু ভালো ছিল আমি তো স্টার মার্ক পেয়েছি কিন্তু যদি পরীক্ষা হতো তাহলে আমার ডিস্টিংশন পাওয়ার কথা পরীক্ষা না হওয়ার জন্য আমি স্টার মার্ক পেয়েছি তুমি এটা নিয়ে দুঃখিত হ্যাঁ আমি এটা নিয়ে দুঃখিত এবারে খবরই নিচ্ছি সামান্য বিরতি সঙ্গে থাকুন রাইমিং কিডস কর্নার প্রিস্কুল অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রিস্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম লো স্টুডেন্ট টিচার রেশিও স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায় তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শুধু এতটাই নয় এখানে রয়েছে অ্যাবাকাস ডান্স আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল কলেজ রোড পয়েন্ট ডিসি কলেজের পাশে শিলচর 788004 ফোন নম্বর 9706054799
ফিরে এলাম বিরতির পর। অম্বিকাপুর দশম খণ্ড দ্বিতীয় লিংক রোড এবং রামনগর বিচিংচায় আসাম সরকারের পক্ষ থেকে তিনটি পৃথক পানীয় জল সরবরাহ প্রকল্পের শুভ সূচনা করা হয় আজ। প্রকল্পগুলির শুভ সূচনা করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, আজকের দিনে আসাম সরকারের মাধ্যমে 90,000 কানেকশন গোটা আসামের জন্য দেওয়া হচ্ছে, সেটা অত্যন্ত গর্বের বিষয়। তারই অঙ্গ হিসেবে শিলচর সমষ্টিতে কাজ চলছে। এই উদ্বোধন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম শিলচর জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ সিনহা, মণ্ডল সভাপতি শ্যামল কান্তি দেব, মণ্ডল সাধারণ সম্পাদক প্রত্যুষ সিনহা, জিপি সভানেত্রী মিলুরানী সূত্রধর, জিপি সচিব রিঙ্কু ভৌমিক, বিট মেম্বার অশ্বিনী সিনহা, তরুণ সমাজসেবক শিবা দেব, বুথ সভাপতি প্রবীর দেব প্রমুখ। আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আজকে এখানে তিনটি পিএইচই স্কিম ওপেনিং করেছি, আর শুধু তিনটি না, মাননীয় মন্ত্রী রঞ্জিত দাস মহাশয়ের নেতৃত্বে আপনারা জানেন যে মোদিজির স্বপ্ন, সেই স্বপ্ন সাকারের জন্য আসাম রাজ্য সরকারের মাধ্যমে আজকের দিনে 90,000 কানেকশন গোটা আসাম রাজ্যে পানীয় জলের জন্য দেওয়া হচ্ছে, সেটা অত্যন্ত গৌরবের ব্যাপার। আর তারই অঙ্গ হিসাবে শিলচর কনস্টিটিউয়েন্সিতে আজকে আমরা তিনটি স্কিম ওপেনিং করেছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি অম্বিকাপুর পার্ট ওয়ানে, পার্ট টেনে। আমরা তার আগে সেকেন্ড লিঙ্ক রোড একে আজাদ রোড স্কিমে আমরা ওপেনিং হয়েছে, রামনগর বিসিংসাতে ওপেনিং হয়েছে। মোদিজির যে স্বপ্ন আগামী 2022 মধ্যে গোটা ভারতবর্ষে পানীয় জলের ব্যবস্থা করা, সেই স্বপ্নকে সাকারের লক্ষ্যে JJM স্কিমের মাধ্যমে পিএইচির আধিকারিকরা সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী বন্ধুরা মিলে এই কাজগুলোকে করছেন। যারা এই কাজগুলোকে করছেন তাদের কাজগুলো সুচারুরূপে করার জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সুনাই সমষ্টিতে প্রায় 2,20,000,000 টাকা ব্যয়ে নির্মিত 4টি বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া উর্ফে সাজু। শনিবার সমগ্র দেশের সঙ্গে সুনাইও আজাদী কা অমৃত মহোৎসব হিসেবে জল জীবন মিশনের আওতায় সম্পূর্ণ হওয়া প্রকল্পগুলো উদ্বোধন করা হয়। এদিন প্রকল্পগুলো উদ্বোধন করে বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া জানান, সরকার সংকল্প হাতে নিয়েছে প্রত্যেক ঘরে ঘরে বিশুদ্ধ জল পৌঁছে দিতে। আগামী 2 বছরের মধ্যে সোনাইর প্রত্যেক এলাকায় বিশুদ্ধ জল পৌঁছে যাবে। এতে পিএইচির গ্রাহকরা যারা আছেন সবাই যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তা কামনা করেন বিধায়ক। আজকে আমরা জল জীবন মিশনের আন্ডারে সোনাই বিধানসভা সমষ্টিতে 4টা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির একটা স্বপ্ন যে ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে ঘরে জল, 30,00,000 টাকা এই কাজগুলা রিনোভেশনের কাজ আজকে কমপ্লিট হয়েছে। 4টা পিএইচই আমরা ওপেনিং করছি। এখন আমি আজি সুন্দরীতে আমার জমিনের যারা ডোনার অরিজিনাল আমার কৈলাস গোয়ালা ভাই উনি আমাদের সঙ্গে আছেন। এই আইটিআই সামনে দেখছেন কমপ্লিটেড, এখনও স্টার্ট হয়নি দীর্ঘদিন থেকে, ওইটার ডোনারও আমার কৈলাস গোয়ালা ভাই। তো আজকে এখানে এই জিপির এপি মিটু ভাই, কসুধরমর এপি, পাঁচতন পঞ্চায়েত, নবারিঘাটের এপি, সমস্ত সুনাই অঞ্চলের আঞ্চলিক প্রেসিডেন্ট, আমার জেডপিসি মিডিল সুনাই ইজাজ ভাই, সব মিলে আমরা সুনাইতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের একদিকে ওপেনিং করছি, অন্যদিকে যেগুলো পেন্ডিং রাস্তা হোক, আইটিআই হোক, বড় বড় মেজর স্কিমগুলো নিয়ে আমরা আজকে পর্যালোচনা করছি। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিন্ধাকান্দি বাগান জিপির অধীনে স্বস্তিপল্লী ও আলিছড়া গ্রাম। এই গ্রামের প্রধান রাস্তার অবস্থা বেহাল। উক্ত 2 গ্রামে 5,000-এরও বেশি জনগণের বসবাস। এই রাস্তা মেরামতের দাবি তুলে ধরেছেন স্থানীয় জনগণ। বিষয়টি নিয়ে লক্ষ্মীপুর পূর্ত বিভাগের সাথে যোগাযোগ করা হলে ইঞ্জিনিয়ার সঞ্জীব কানু জানান, বিন্নাকান্দির চা ফ্যাক্টরি থেকে আলিছড়া স্বস্তিপল্লী 11 কিলোমিটারের রাস্তা নির্মাণের জন্য একটি প্রস্তাব গুয়াহাটিতে পাঠানো হয়েছে। টাকা শীঘ্রই মঞ্জুর হবে। টাকা মঞ্জুর হওয়ার পর যত শীঘ্রই এই রাস্তার কাজে হাত দেওয়া হবে। রাস্তা মেরামতের যারা দাবি তুলেছেন তাদের মধ্যে ছিলেন নারায়ণ ভট্টাচার্য, নেপাল রায়, দুলন চন্দ্রদেব, জীবন কৃষ্ণদেব, সঞ্জিত দাস, অভিমান্য দাস সহ আরও অনেকে। আমরা বিন্ধাকান্দি গাঁও পঞ্চায়েতের অধীন স্বস্তিপল্লী গ্রামের অধিবাসী।
সুদীর্ঘ অনেক বছর যাবত এই দুর্ভোগ আমরা পাইতেছি। আমরা রাস্তাঘাট বৃষ্টি হইলে পায়ে হাঁটিয়ে যাওয়ার মতো ক্ষমতা থাকে না, তাছাড়া কোনো রুগী উগী যে নিয়ে একটু বৃন্দাকান্দি পর্যন্ত নেওয়া যাব এরকম কোনো ব্যবস্থা নাই, বিরাট অসুবিধার সম্মুখীন। আমরা অনেকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলা সত্ত্বেও কোনোরকম মানে আমরার কথার উপর কোনোরকম গুরুত্ব আরোপ করা হয়েছে না। আমরা বাচ্চাগুলা স্কুলে হাঁটি বন্ধ, আপাতত তো স্কুল বন্ধ আছে, কিন্তু বিরাট দুর্ভোগ পাইতে হইতেছে আর কি। কাজেই এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা একটাই দাবি যে অন্তত আমরা চলাফেরা করার লাগিয়া এই রাস্তাঘাটের একটু মানোন্নয়ন করলে অনেক কৃতার্থ বোধ করব আর মানুষ অকাল মৃত্যুর হাত হইতে রক্ষা পাইব। গত ২৪ ঘন্টায় কাছাড় জেলায় নতুন করে ২৬ জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে, এই তথ্য সন্ধ্যা ৬টার। এরপর সংখ্যা আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আজ সন্ধ্যায় এই খবর জানানো হয়েছে। এছাড়াও আজ শিলচর মেডিকেল কলেজে ৫৮ জন অ্যাক্টিভ রোগী রয়েছেন, আইসিইউতে রয়েছেন ২৫ জন, ভেন্টিলেশনে রয়েছেন ৩ জন এবং অক্সিজেন সাপোর্টে রয়েছেন ৪২ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় কোভিড আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ব্যাপারে শিলচর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানান। শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল ৫টার সময় শিলচর মেডিকেল কলেজে ৫৮ জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। কোভিড আইসিইউতে ২৫ জন পেশেন্ট ভর্তি আছেন এবং কোভিড ওয়ার্ডে ৩৩ জন পেশেন্ট ভর্তি আছেন। ৩ জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং ৪২ জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত ২৪ ঘন্টায় ১১ জন পেশেন্ট কোভিড উপসর্গ নিয়ে শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং ১০ জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত ২৪ ঘন্টায় ৫টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর ১টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ১ জন পেশেন্টের মৃত্যু হয়েছে। ওনার নাম শ্রী বিজন কুমার চক্রবর্তী, ওনার বয়স ৭২ বছর। উনি কালাইন কাছাড় ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি গত ২৯ জুলাই শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং ৩১ জুলাই সকাল ৬টা বাজে ওনার মৃত্যু হয়েছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। লায়লাপুর পরিদর্শন করলেন সর্বদলীয় প্রতিনিধি দল, দেশের আইন অনুযায়ী গ্রহণ করা হবে ব্যবস্থা বললেন অধ্যক্ষ। লায়লাপুর কাণ্ডের শহীদদের শ্রদ্ধা জানালো গৈরিক ভারত, সর্বাঙ্গীন অর্থনৈতিক অবরোধের উঠল আহ্বান। কোভিডে মৃতদের পরিবারকে দেওয়া হলো আর্থিক অনুদান, আজ ১৪ জনকে প্রদান করা হলো এই অনুদান। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই, নমস্কার।